কানাডার প্রেসিডেন্ট বাংলাদেশে জন্ম নিবন্ধন করেছেন, তার কারণ কি জানেন আপনারা? কানাডার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে নিবন্ধন করেছেন, তার মানে কানাডার প্রেসিডেন্ট বাংলাদেশে নাগরিকত্ব নিতে চলে এসেছেন। তার কানাডার আইসা বাংলাদেশে নাগরিকত্ব নেওয়ার কি দরকার? আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন বা এমনকি সম্পূর্ণ শুনবেন যে কানাডার প্রেসিডেন্ট কেন বাংলাদেশে আসছেন, কেন বাংলাদেশে জন্ম নিবন্ধন করতেছেন, এমনকি বাংলাদেশে নিবন্ধন করা মানে কি আপনার নাগরিকত্ব নেওয়া। তো এই নাগরিকত্ব নেওয়ার মানে কি, বাংলাদেশে কি কৃষি ফসল দেখার জন্য, না কৃষি নিয়ে উন্নয়ন কোনো কাজ করার জন্য, বা বাংলাদেশে কি ঘরবাড়ি করবে কানাডার প্রেসিডেন্ট নাকি অন্য কিছু? দেখেন, এটা শুধু বাংলাদেশেই সম্ভব, আর কোথাও না। বাংলাদেশে এইরকম আমরা বাঙালি জাতি আসলে কিছু সংখ্যক, সবাই না, কিছু সংখ্যক লোক এতটাই সুযোগ খুঁজি যে কিনা এই সুযোগ সন্ধানী আমরা সুযোগ খুঁজতে খুঁজতে এমনটাই করি যে কানাডার প্রেসিডেন্ট এত একটা অনেস্ট ব্যক্তিকে নিয়ে আমরা হাস্যকর একটা শুরু করে দিয়েছি, এটা তো আমাদের কোনোভাবেই কাম্য না। এটা কী দরকার ছিল এটা করার? এই যে এটা নাকি ফাবনাতে, ফাবনার কোনো একটা ইউনিয়ন পরিষদের একজন কম্পিউটার অপারেটর এই কাজটা করেছে, এইটা আনবিলিভেবল। দেখেন কি চলছে। অনেকে বলেন সব সম্ভবের দেশ বাংলাদেশ। এই কথার সত্যতা প্রমাণের জন্যই যেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জন্ম সনদ দিয়েছে পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়ন পরিষদ। টাকা পেলে যাকে তাকে জন্ম সনদ দিতে পারেন এই ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হাসান, অভিযোগ এলাকাবাসীর। লজ্জাজনক ঘটনা যে উনি কানাডার প্রেসিডেন্ট কীভাবে আহমেদপুর ইউনিয়ন থেকে নাগরিকত্ব পায়, এটা তো পুরোটাই দুর্নীতি এবং ভুয়া। তে এই ধরনের দুর্নীতি ভুয়া কাজ যেন আহমেদপুর ইউনিয়ন পরিষদ থেকে না হয়।